মর্নিং ফ্রেন্ডস, ফুডিজ অ্যান্ড স্টাইল আনলিমিটেডে সবাইকে স্বাগত জানাই। আমি রিয়া হাজির হয়ে গেছি একটা খুবই এক্সাইটিং রেসিপি নিয়ে। রেসিপিটা করার জন্য অনেকদিন ধরেই ভাবছি, তো করে আমার খুবই ভালো লাগবে। সেটা হচ্ছে আমাদের প্রিয় রবি ঠাকুরের বাড়ির একটি রেসিপি, দুধ মুখ পটল। তো এর জন্য উপকরণে কী কী আছে আমি বলে দিচ্ছি। ফার্স্টেই আমি বলবো, যেটা আছে সেটা হচ্ছে দুধ আছে এখানে, দুধটা মোটামুটি এতটা আছে, দেখে নিতে পারো, এক গ্লাসের থেকে একটু কম। তার সঙ্গে আছে পটল, আর এর সঙ্গে যাচ্ছে মুগ ডাল। পটল আছে এখানে 6 থেকে 7টা পটল আছে, এরকম মাঝখান থেকে চিরে নেওয়া হয়েছে। মুগ ডাল এখানে আছে 150 গ্রাম মতো, 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য। এর সঙ্গে আছে চিনি 1 টেবিল স্পুন, কারণ মুগ ডালে একটু চিনি লাগে। আর তার সঙ্গে যাচ্ছে সাদা তেল, সাদা তেলটা একটু বেশি করে নিয়েছি, মোটামুটি 5 টু 6 টেবিল স্পুন মতো আছে, তবে দেখছি কতটা সাদা তেল লাগে। এর সঙ্গে আছে স্বাদ অনুযায়ী নুন। আর একটা মশলা বানাবো এই ডালের জন্য, স্পেশাল একটা মশলা, সেটা হচ্ছে আদা, জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিতে হবে মিক্সিতে, তো এটা দিয়ে মশলাটা ইউজ করা হবে। আর এর সঙ্গে কোনো হলুদ যাবে না, রান্নাটা একটু সাদা সাদা ধরনেরই হবে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, অবশ্যই লাস্টে একটু আমি ঘি ইউজ করব। তো রেসিপিটা শুরু করছি, ফার্স্টে আমি মশলাটাকে বেটে নেব। ফার্স্টে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে দিয়ে নিয়েছি, এটাকে ভালো করে আমি বেটে নেব। তো প্রথমে আমি কড়াইটাকে ধরিয়ে নেব। কড়াইটা অলরেডি প্রিহিটই করা ছিল, তো এর মধ্যে আমি মুগ ডালটাকে অ্যাড করে দেবো। এটাকে একটু ফার্স্টে 3 থেকে 4 মিনিট একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো, যাতে এটা পুড়ে না যায়। কড়াইটা সিমে করে দেব, হালকা হাতে নাড়াচাড়া করে দেব। তো মুগ ডালটাকে সাতলে নিয়ে এটাকে তারপরে আমি নামিয়ে আমার রান্নাটা স্টার্ট করব। ফার্স্টে মুগ ডালটাকে একটু ধুয়ে নিতে হবে, 3 থেকে 4 বার পরিষ্কার জলে মুগ ডালটাকে আমি ধুয়ে নেব সাতলে নেবার পরে। মুগ ডালেরও বিভিন্ন রকম রেসিপি খুবই ভালো লাগে। কাঁচা মুগ ডাল যেমন অনেক সময় সিদ্ধ করে ওর মধ্যে ভেজিটেবল বা কিছু না দিলেও, কাঁচা মুগ ডালটা যদি সিদ্ধ করে একটুখানি কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে বা ঘি অ্যাড করে গরম ভাতে খাওয়া যায়, ও খুব ভালো লাগে। এমনি মুগ ডাল ভীষণই সহজপাচ্য, তো খুবই টেস্টি খাবার। মুগ ডালটা একটু ভাজা হয়ে গেছে, তো এবারে মুগ ডালটাকে আমি নামিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। তো মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইটা ধরিয়ে রেখেছি। এবার এখানে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন মতো সাদা তেল, বেশি তেল দেব না এটাতে। আর পটলগুলো এটাতে ভেজে নেওয়া হবে না, কাঁচা পটলগুলো অ্যাড করতে হবে। আর সামান্য একটু সাদা জিরে ফোড়ন দেব ব্যাস। আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আর তেলটা ছিটছে বলে একটু নুন অ্যাড করে দিলাম সামান্য, পরে আর একটু নুন লাগবে। তো এটা অ্যাড হয়ে গেলে পর এটার মধ্যে আমি মুগ ডালটাকে, ভাজা মুগ ডালটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই তেলের মধ্যে একটু কষিয়ে নেব মুগ ডালটা। এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাকে এর মধ্যে অ্যাড করে দেব। তো গরম জলটা এবার আমি অ্যাড করে দিচ্ছি। যে কোনো রান্নায় যদি গরম জল অ্যাড করা যায় তার স্বাদটা খুবই সুন্দর হয় আর সিদ্ধও ভালো হয়। কিন্তু আমরা এখানে মুগ ডালটা পুরো সিদ্ধ করব না, একটু ফাটা ফাটা থাকবে মুগ ডালটা, জাস্ট 5 থেকে 7 মিনিট এটাকে সিদ্ধ করব সিমে। 5 থেকে 7 মিনিট সিদ্ধ হওয়ার পরে এতে আমি কাঁচা পটলগুলোকে অ্যাড করে দেব। তো আমার মুগ ডালটা মোটামুটি দেখুন এরকম
ফাটা ফাটা মতো হয়ে গেছে, পুরো সিদ্ধ করতে হবে না এটাকে। এবার আমি এটাতে আমার পটলগুলোকে ধুয়ে রেখেছি, পটলগুলোকে এক এক করে অ্যাড করব। এতে মোটামুটি 6টা থেকে 7টা পটল আছে, মাঝখান থেকে চিরে নেবেন। রেসিপিটা খুবই সুস্বাদু, এতে লাস্ট একটু ঘিও আমি অ্যাড করে দেব। তো যারা কিনা নিরামিষ খেতে পছন্দ করে এটা খুবই ভালো, নিরামিষে আদা বাটাটা খুবই যায়, ভেজ আইটেম হিসাবে খুবই ভালো রেসিপিটা। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এছাড়া আপনাদের যা যা নিরামিষ আইটেম আছে আমার সাথে অবশ্যই শেয়ার করুন। আমি চেষ্টা করলাম রবি ঠাকুরের বাড়ির এই অথেন্টিক রেসিপিটা খুব সুন্দরভাবে দেখানোর, আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম, আর পুরনো বন্ধু যারা আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো এবারে পটলটা দিয়ে এটাকে একটু সাঁতনে নিলাম। এবার এর মধ্যে বেশি কিছু দেব না, আমার যে মশলাটা ছিল সেটার মধ্যে একটু গরম জলের সাথে অ্যাড করে দিয়েছি। এতে আছে আদা বাটা, আদা, জিরে আর দুটো মাত্র কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দেব। এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন, এই মশলাটাই এতে লাগবে আর অন্য কিছু লাগবে না। তো এবার একটু আমি কড়াইটা হাই করে দিলাম, কারণ আমার এটাতে আর জল অ্যাড আমি করবো না। এটাকে ভালো করে একটু সাঁতলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক এক করে স্বাদ মতো নুন। নুন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব, 1 টিস্পুন চিনি আছে। চিনি অবশ্যই লাগে নিরামিষ যে কোনো রান্নাতে, যারা কিনা ডায়াবেটিসের পেশেন্ট আছেন, আমি আগেও বলেছি, তারা একটা সুগার ফ্রি ট্যাবলেটও দিয়ে দিতে পারেন বা পাউডার যে পাওয়া যায় সেটাকেও অ্যাড করে দিতে পারেন যদি তারা মিষ্টি খেতে চান, আর না হলে এমনিও করা যায়। তো এটাকে ভালো করে সাঁতলানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে। এইবারে আমি এর মধ্যে যেটা অ্যাড করে দেবো সেটা হচ্ছে আমি 1 গ্লাস দুধ রেখেছিলাম, এটা এতক্ষণে রুম টেম্পারেচারে চলে এসছে, সেটাকে আমি অ্যাড করে দেবো। ব্যাস, আর কিছু লাগবে না, শুধুমাত্র নামানোর সময় আমি একটু ঘি অ্যাড করে দেবো এটাকে। এটাকে এবার একটু আমি চাপা ঢাকা দিয়ে দেবো, পরিবেশনের আগে এটাকে একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। আপনাদের রেসিপিগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, আমার ভীষণ ভালো লাগে নিরামিষ রান্না আমার চ্যানেলে দেখাতে, কারণ এখন অনেক মানুষ আছেন যারা নিরামিষ রান্না প্রেফার করেন। তো চলুন একটুখানি রান্নাটা হতে থাক, তারপর আমি দেখাচ্ছি ঘিটা অ্যাড করে। তো রেডি হয়ে গেছে আমার দুধ মুগ ডাল ঠাকুরবাড়ির রেসিপি। চেষ্টা করেছি রেসিপিটা একদম ঠাকুরবাড়ির মতোই করার জন্য। তো আমি এতে ঘি অ্যাড করে দিয়েছি, বেশি কিছু এটাতে আড়ম্বর করার কোনো প্রয়োজন নেই, একদম বাটা মশলায় খুব সুন্দর হয়েছে রান্নাটা। এরকম ধরনেরই সাদা সাদা হবে কারণ এতে দুধ গেছে যেহেতু, আর কোনো রকম লবণের কোনো হলুদের ব্যবহার এতে আর হবে না। তো আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখুন, নিজেরাও খান আর বাড়ির সবাইকে খাওয়ান। স্পেশালি বাড়ির যারা বয়স্ক মানুষেরা থাকেন তো তাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি খাবারটা, এর সঙ্গে একটুখানি মুচমুচে করে আলু ভাজা হলে জিনিসটা আরও জমে যাবে। তো খুব খুব সুন্দর রেসিপিটা, বানিয়ে খেয়ে এবং খাইয়ে দেখান, আর আপনাদেরও মুগ ডালের বিভিন্ন রকম রেসিপি আমার সাথে শেয়ার করুন। খুব শিগগিরই আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমার রান্নাঘরে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্তই, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে, থ্যাংক ইউ।